আমি একজন প্রবাসী, দীর্ঘ পাঁচটা বছর পর বাড়িতে আসছি। বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য না জানিয়ে আসছি, কারণ সে যদি আমাকে হঠাৎ করে দেখে তাইলে অনেক খুশি হবে। কি ব্যাপার, এই মুহূর্তে আবার কে আসলো? সেটাই তো বুঝতেছি না, তোমার শাশুড়ি আসলো নাকি? আরে শাশুড়ি আসবে কোথা থেকে, আমার শাশুড়ি তো গ্রামের বাড়িতে। এই মুহূর্তে কে আসলো সেটাই তো বুঝতেছি না। কি ব্যাপার বুঝতেছি না, গেট খুলে না কেন? আমি গেট খুলতে এত টাইম লাগলো কেন? আরে আমি একটু কাজ করতেছিলাম, আর তুমি না জানি এই মুহূর্তে দেশে কেন? আরে আর বলো না, আমি ভাবছি তোমাকে না জানিয়ে সারপ্রাইজ দিব। কেন তুমি খুশি হওনি, আমাকে দেখে তুমি চমকে যাওনি? আরে ধুর, এভাবে কেউ আসে? তুমি আসার আগে আমাকে বলে আসবা না? আরে আমি যদি তোমাকে বলে দিই তাহলে কি সারপ্রাইজ থাকলো? তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই তো আমি দেশে আসছি। আমি ভাবলাম তুমি যদি হঠাৎ করে আমাকে দেখো তাহলে অনেক খুশি হবে। আচ্ছা তুমি এত কথা বাদ দাও তো, আগে আমাকে ভিতরে ডাকো। ভিতরে না নিয়ে কি শুরু করে দিছো? হ্যাঁ হইছে, আসো ভিতরে আসো। কি ব্যাপার, এখানে এতগুলো ছেলে মানুষের জুতা কেন? এখানে তো এত ছেলে মানুষের জুতা থাকার কথা না। আমার বাড়িতে এত ছেলে মানুষ কোথা থেকে আসলো? এই ঝিলিক, এদিকে আসো তো। কি হইছে, এখানে এতগুলো ছেলে মানুষের জুতা কেন? আরে এগুলো তো আমার ভাইয়ের জুতা, এগুলো সবই আমার ভাইয়ের। মানলাম একটা জুতা তোমার ভাইয়ের, তাই বলে কি এতগুলো জুতা তোমার ভাইয়ের? তুমি কি আমার সাথে মিথ্যা কথা বলতেছো নাকি? দেখো তুমি আমার সাথে সত্যি কথা বলো, এই জুতাগুলো কার বলো? আরে আমি তো বললাম এগুলো আমার ভাইয়ের জুতা, আর তাছাড়া তুমি আমাকে সন্দেহ করতেছো? আরে সন্দেহ না, তুমি বাসায় একা একটা মেয়ে মানুষ থাকো, এতগুলো ছেলের জুতা তোমার বাসায় কি করবে? তাছাড়া তোমার ভাই যখনই বাসায় আসে তখনই আমার কাছে বলে আসে। তোমার ভাই তো মাসে একবার দুইবার আসে, তাইলে এতগুলো জুতা কার? এতদিন পরে দেশে এসে তুমি আমাকে সন্দেহ করতেছো? ধ্যাত, তোমার সাথে কথাই বলবো না আমি। শুধু শুধু রাগ করলো, এইভাবে রাগ করার কোনো মানেই হয় না। আরে কি হয়েছে, তুমি কি রাগ করলে নাকি? রাগ করব না তো কি করব, একে তো না বলে দেশে আসছো, তার ভিতরে আমাকে সন্দেহ করতেছো তুমি। আরে আমি তো তোমাকে সন্দেহ করতেছি না, এগুলো তো ভালোবাসা, তুমি তো বুঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি, এটা তো তুমি বোঝার চেষ্টা করো না। আচ্ছা শুনো, পাঁচটা বছর পর দেশে আসলাম, আমি অনেক টায়ার্ড বুঝছো, অনেক জার্নি করে আসছি তো, আমি একটু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি, তুমি আমার জন্য একটু নাস্তার ব্যবস্থা করো। আল্লাহ তুমি কই যাচ্ছো, বসো বসো। বুঝলাম না কি হলো তোমার আবার। শোনো ওই সাইডে একটা ওয়াশরুম আছে, তুমি ওইটাই যাও, এটা আমার পার্সোনাল ওয়াশরুম। তোমার আবার পার্সোনাল? বুঝলাম না, আমি আসার পর থেকে ও এরকম করতেছে কেন, এরকম ব্যবহার করতেছে, মনে হচ্ছে আমি ওর স্বামী না। এখন তো আমি আসছি তাই না, পার্সোনাল আর কি আছে? তুমি আমার সাথে আসার পর থেকে এরকম ব্যবহার কেন করতেছো? তুমি আমার সাথে ভালো ব্যবহার করতেছো না, এমন মনে হচ্ছে আমি আসাতে তুমি খুশি না। আমি এই ওয়াশরুমে গেলে সমস্যা কি? আরে তোমাকে তো বললামই ওই সাইডে ওয়াশরুম আছে, ওইটাই যাও, এইটাই যাবা না? আমি ওইটাই কেন যাব, আমি এই ওয়াশরুমে যাব। কি ব্যাপার, ওয়াশরুম ভিতর থেকে দেয়া কেন? ভিতরে কে? ভিতরে কে মানে কই, ভিতরে তো কেউ নাই। ভিতরে কেউ নাই তাই না? আচ্ছা দাঁড়াও আমি দেখতেছি। এই কে রে ওয়াশরুমের ভিতর, বের হ, এই বের হ, এইদিকে আই। এইটা কে? না আসলে ইয়ে মানে, আর মানে মানে বলা লাগতেছে না, তুমি যে কি করো বাসায় এটা আমি বুঝে ফেলাইছি। আমার অবর্তমানে এক একটা ছেলে নিয়ে আসো বাসায় তাই না, তাদের জুতা ওইগুলা। ভাই আমার ভুল হয়েছে, আমার সাইরে দেন, আমার কোনো দোষ নাই, আপনার বউই আমারে বারবার ফোন দিয়ে বাসায় আসতে বলে। আমার বউ আসতে বলে? যা তোরে কি বলবো ভাই, তোর মতো মেয়ে মানুষের জন্য আজকাল প্রবাসীদের সংসার নষ্ট হয়। আমি পাঁচটা বছর বিদেশে কষ্ট করেছি, প্রতি মাসে 50,000-1,00,000 করে টাকা পাঠাইছি, এইগুলো দেখার জন্যই? এইগুলোই দেখার বাকি ছিল তাই না? আমি প্রবাসে কষ্ট করি তোরে সুখে রাখার জন্য, আর তুই কিনা নিজের সামান্য সুখের জন্য আর একটা ছেলের কাছে যাস? এই জন্যই কি আমি প্রবাসে গেছি? আমার বিশ্বাস, আমার কষ্ট, আমার ভালোবাসার এই প্রতিদান দিলি তুই? তোর মতো মেয়ে মানুষের আমার বউ হয়ে থাকার মতো যোগ্যতা নেই। তুই আজকে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, আজকেই তোরা আমি ডিভোর্স দিব। এতদিন যে তোর পিছে আমি এতগুলো টাকা খরচ করেছি, এইটাই হচ্ছে আমার সব থেকে বড় ভুল। আমি তোকে অন্ধের মতো বিশ্বাস করতাম, এইটাই হচ্ছে আমার সব থেকে বড় ভুল। তুই আমার বাসা থেকে এখনই বের হয়ে যা, আমার বাসায় থাকার অধিকার তোর নেই। এরকম কাহিনী এখন অ্যাভেলেবেল ঘটতেছে, এই জন্য প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথা, আপনি যে প্রবাসে এত কষ্ট করতেছেন, এত পরিশ্রম করতেছেন, কার জন্য? বর্তমান যুগের মেয়েদেরকে অন্ধের মতো বিশ্বাস করবেন না।